নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে অতিবৃষ্টির কারণে আমাদের কোপাই নদী এই পিয়ারসেন সেতু জলমগ্ন হয়ে গেছে এবং এপার এবং ওপারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তবুও মানে সবাই যাতায়াত করছিল, তো বিপজ্জনক, সেই জন্য পুলিশ সেখানে পাহারা দিচ্ছেন। আর ওপার থেকে দেখতে পাচ্ছেন ওরা ওপারেও মানুষরাও কিন্তু আটকা পড়ে গেছে। বোলপুরের সাথে কিন্তু একমাত্র যোগাযোগের মাধ্যম হলো এই বৃষ্টি। ওপারেও যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে বহু মানুষ, তারাও কিন্তু মানে ভীষণ আতঙ্কে, তাদের কর্মস্থল সব এপারে। তো যাই হোক, সেই ভিডিও আপনার সাথে তুলে ধরলাম। আর বলে রাখি, এই বছরে কিন্তু দুইবার, আগেও একবার হয়েছিল, তো এবারও একবার এই অবস্থা, কিন্তু দুইবার মোটামুটি আমাদের এই কোপাই নদীর বৃষ্টি ডুবে গেল। তো তারপর আমরা একটু গেলাম, সকালবেলায় একটু গিয়ে দেখলাম, আর এবার যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে বোলপুরের চিত্রটা এখন একটু অন্যরকম। এই দুপাশেরই কিন্তু প্রচুর দোকান ছিল। আপনারা এক দেড় মাস আগে নিশ্চয়ই খবরে শুনেছেন যে বোলপুরের আশেপাশের সমস্ত হকার মানে উচ্ছেদ করা হয়েছে। বোলপুর শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গেরই এই অবস্থা। তো করুণ কাহিনী দেখতে পাচ্ছেন, কত জমজমাটি ছিল, কত মানুষের এখানে কর্মক্ষেত্র, কত মানুষের জীবিকা নির্বাহ হতো এই দোকানগুলির মাধ্যমে। তো খুবই খারাপ লাগে। তো কিছু কিছু জায়গায় দেখলাম যে আবার নতুন করে তিরপল খাটিয়ে আবার তারা নিজের ব্যবসায় ফিরেছেন, কিন্তু বহু মানে লোকসানের মুখে বহু মানুষ পড়েছে। তো যাই হোক, কিছু করার তো নেই, যা পরিস্থিতি তাতে এ ধরনের ঘটনা আমরা প্রায়ই কিন্তু সম্মুখীন হচ্ছি। কখনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সামাজিক খলস মানে হিংসা, বিদ্বেষ, সমস্ত রকমের মাধ্যমে দিয়েই কিন্তু আমরা জীবনযাপন করছি। তো আমরা এখন কোন পর্যায়ে দিকে হেঁটে চলেছি বা যাচ্ছে আমাদের এই পরিস্থিতি আমরা কেউই জানি না, বা আগামী দিনে আমাদের কী কীভাবে কী সম্মুখীনের মুখে পড়তে হবে আমরা কেউই জানি না। তো এখন সৎ মানুষ মানেই সৎ সরল, তার কোনো মূল্য যে বাজারে বা সমাজে নেই সেটা তো আমরা প্রত্যেক অংশেই দেখছি। সৎ এবং সরল মানুষদেরকে প্রত্যেক মুহূর্তে কিন্তু ঠকে যাওয়া বা একটা নিন্দার একটা কবলে পড়তে হচ্ছে। তো যাই হোক, সবার ওপরে মানুষত্ব, তো ওপরে প্রভু রয়েছেন, সেটাই আমাদের ভরসা। তো আজ যাচ্ছি একটি বিশেষ জায়গায়, তার আগে যে শান্তিনিকেতন। শান্তিনিকেতন আমাদের কাছে পুরো বা গোটা বিশ্বের কাছে একটা মধু মাখা, একটা খুব মিষ্টি, একটা একটা আবেগপ্রবণ একটা জায়গা। আমরা এই জায়গাতেই বড় হয়ে উঠেছি, বেড়ে উঠেছি, তো মেয়েকে নিয়ে হাঁটছি। তো যাচ্ছি ওদেরকে সামনাসামনি, অনেক কিছুই দেখতে পাওয়া যায়। আর বাকি যে সমস্ত সেগুলো তো সব ভেতরে, তো রাস্তাতেই যেগুলো পড়ে, তো সেগুলো যেমন এই তালত ধ্বজ, এই তালত ধ্বজকে ঘিরে বহু বহু স্মৃতি জড়িয়ে রয়েছে, বহু প্রাচীন এই তালত ধ্বজ। একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি এই খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মাচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুঠিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে। আর আমরা এলাকাবাসীরা তারপরে যেটা দেখে এসেছি, এখানে সমস্ত রকম হাতের কাজ, হ্যান্ড বাটিক থেকে শুরু করে যে সমস্ত কাজ কিন্তু এই তালত ধ্বজ এই বাড়িটির মধ্যে কিন্তু প্রথম শুরু হয়েছিল, যেগুলো আমরা ছোটোবেলাতে প্রায়ই নজরে আসতো, এখন সেটা অন্য জায়গায় করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বোলপুর শান্তিনিকেতন রোডের সামনে ঠিক এই তালত ধ্বজ রাস্তাটি, এটি শ্রীনিকেতনের রাস্তা। তো শান্তিনিকেতনের পরিবেশ এমনি মনোরম, তো বৃষ্টি হয়েছে, ভীষণই ভালো লাগছে। আর এইদিকে এই রাস্তাটা দিয়েই আমি যেতাম স্কুল, আর তারপরেই রয়েছে দেখুন এই উপাসনা গৃহ। তো এই গৃহের যে কতটা ঐতিহ্যবাহী, কতটা বাঙালির মনে কতটা দাগ কাটে, বা শান্তিনিকেতনবাসীদের কাছে যে কতটা আপন বলে বোঝাবার মতো নয়। প্রত্যেকেই এখানে আসেন, তারা প্রত্যেকেই ঘুরে দেখেন, ভেতরে যাওয়ার অনুমতি নেই। তো সপ্তাহে একদিন সাধারণ মানুষের জন্য এখানে খুলে দেওয়া হয়েছে, তো সেটাও একটা ইউনিফর্ম কোড রয়েছে ড্রেসের। তো যাই হোক, খুবই ভালো লাগে। তারপরে ঘুরে দেখছি চারিদিকটাই, চারিদিক মানে শান্তিনিকেতন মানেই একটা স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ বলে বোঝাবার মতো নয়, মানে যারা এসেছেন তারা জানেন, ভীষণ ভালো লাগে দু একটা দিনের জন্য। তো আমরা যেহেতু এখানে বড় হয়ে উঠেছি, তো একটা অন্য ব্যাপার, একটা অন্যরকম ফিল করি।
উপাসনা গৃহের ঠিক পাশেই রয়েছে সেই শান্তিনিকেতন। এই সেই শান্তিনিকেতন যার নামে পুরো এলাকা আজ প্রসিদ্ধ শান্তিনিকেতন নামে বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করে। তো আসুন, এখনও দেখতে পাচ্ছেন যে শান্তিনিকেতনের ভেতরের সমস্ত রাস্তা কিন্তু সেই রবীন্দ্রনাথের আমল থেকেই লাল মাটির তৈরি। এই সেই শান্তিনিকেতন ভবন। তো এই বাড়িটির নামকরণই কিন্তু পুরো এলাকাটির নাম পরে শান্তিনিকেতন হয়। তো তখনকার দিনে এখানকার জমিদারদের কাছ থেকে রবীন্দ্রনাথের বাবা তারকনাথ ঠাকুর এই বাড়িটি কিন্তু তৈরি করেছিলেন। এখানে বসবাস করতেন, বসবাড়ি হিসেবেও কিন্তু পরিচিতি এখনও রয়েছে। তো ভেতরে অবশ্য অনুমতি সাপেক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর গুণী জ্ঞানী মানুষদের চরণধুলি এই রয়েছে, তাদের স্মৃতি রক্ষাতেই কিন্তু এখনো পর্যন্ত শান্তিনিকেতনের এই যে দেখতে পাচ্ছেন এই লাল মাটি এখনো পর্যন্ত রয়েছে, কোনোটাই কংক্রিট করা হয়নি। অসাধারণ সৌন্দর্য শান্তিনিকেতনের, এখানে আমরা বড় হয়ে উঠেছি, নিজেকে সত্যিই ভীষণ ভালো লাগে, হয়তো সেভাবে আমরা নিজেকে তৈরি করতে পারিনি। তো যাই হোক, জীবনটা এখনো অনেকটা বাকি, আশা করি জ্ঞানের প্রদীপ আমাদের এই শান্তিনিকেতনবাসীদের মাধ্যমে একটা প্রজ্বলন হোক, জ্বলে উঠুক। আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, সে যে সব হতে আপন আমাদের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন ভবনের ঠিক পাশেই এখানে দেখুন ছাতিমতলা। তো সেই ছাতিমতলা যেখানে দ্বারকানাথ ঠাকুর, পরে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মেডিটেশন করতেন এবং চোখ ব্যায়াম করতেন এত শান্ত স্নিগ্ধ পরিবেশের মাধ্যমে। আর এই যে চারদিকটা দেখছেন মোরামে তৈরি রাস্তা, এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো কংক্রিটের ব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন। ঠিক যেই কারণে এই শান্তিনিকেতনের পুরো রবীন্দ্রনাথের মন ছুঁয়ে পুরো একদম পুরো স্থায়ীভাবে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে গেঁথে গেছেন আমাদের এই সকল শান্তিনিকেতনবাসীর মনের মধ্যে। তো আমরা বুকে হাত রেখে বা চোখ বন্ধ করে একটা বেশ ভেতর থেকে গর্ব ফিল করি এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই। তো সেই সমস্ত স্মৃতি রক্ষাতেই কিন্তু এখনও পর্যন্ত ঠিক এইভাবেই কিন্তু রয়েছে, ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছেড়ে গেছেন আগামী প্রজন্মের জন্য এই সেই ছাতিমতলা। ছোটো থেকে দেখে আসছি বহু বহু পর্যটক সারা বছরই কিন্তু এই শান্তিনিকেতন আসে, কিছু তো টান একটা অনুভব করেন যেটা খালি চোখে সবাই দেখতেও পায় না এবং বুঝতেও পারে না। ঠিক তার পাশের অপোজিটে দেখুন এখানেই হয়েছে সেই উদয়ন গৃহ, যেখানে যাওয়ার জন্য টিকিটের মাধ্যমে কিন্তু ভেতরে প্রবেশ করা যায়। এখনও অঙ্কুর যাহা তারই পথ পানি, প্রত্যহ প্রভাতে রবি আসি তা তানে, কথাটির কিন্তু গভীর একটি মানে রয়েছে। আর এইটি হলো বাংলাদেশের লোগো। তো এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, আর এই ভেতরের দিয়েই কিন্তু উদয়ন গৃহ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র সহ মিউজিয়ামে সমস্ত জিনিসটাই রাখা রয়েছে। আর এখান থেকেই সেই নোবেল এখান থেকেই চুরি হয়, তো তার আদলে কিন্তু তৈরি একটি নকল নোবেল, সেটাও আপনারা গিয়ে ভেতরে দেখতে পারেন টিকিটের মাধ্যমে। স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে বিশেষ ছাড় রয়েছে। তো আমরাও গিয়ে দেখেছি, আজ সময়ের কম, আর অনেকগুলো প্ল্যান রয়েছি, তো সেহেতু আজ ভেতরে যা হলো না। আর ভেতরে ক্যামেরা নট অ্যালাউ। তো যাই হোক, আপনারা কিন্তু আসতে পারেন এই শান্তিনিকেতন দু একটা দিন ছুটির জন্য। আর তারপরে রয়েছে সমসরুল রাজবাড়ি, রয়েছে এখানে সতীপীঠ, কঙ্কালীতলা সহ বিভিন্ন জায়গা। তিন পাহাড়ের মান্যতা আছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব অবস্থাতে খোয়াই থেকে নুড়ি পাথর, কোপাই নদীর ধারে খোয়াই থেকে নুড়ি পাথর নিয়ে এসে কিন্তু এখানে এই মতবৃক্ষের তলাতে জমা করতেন, সেটা অবশ্যই শোনা কথা কথিত, তো সেটা কি আদৌ সম্ভব? তো যাই হোক, সেখানে নিয়ে নুড়ি পাথর নিয়ে এসে যে খেলা করতেন এটা ঠিক আছে, কিন্তু এই তালধ্বজে রূপ দেওয়া কিন্তু এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু একটা কথিত। তো যাই হোক, এই তালধ্বজের যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন এখানে রাত্রিবেলাতে কিন্তু যখন এই রাস্তাটা দিয়ে আমরা পেরিয়ে যাই, এটা হলো গোয়ালপাড়া রাস্তা, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বোলপুর চলে যাচ্ছে মধ্যেখান থেকে আমাদের শান্তিনিকেতন। তো অসাধারণ সৌন্দর্য লাগে, রাতের ভিডিও
অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তিন পাহাড় ভীষণ সুন্দর, রাত্রবেলাতে বেশ চারিদিকটায় খুব ভালো হয়েছে। তো এখানে কিন্তু আমি শান্তিনিকেতনের ভিডিও উপর থেকে কিছু আমার নজরে আপনার সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো যেই কারণে আজ আমাদের বাড়ি থেকে বের হওয়া, যেহেতু রাস্তায় পড়ে আমাদের শান্তিনিকেতন, তো সবটাই হলো কিছুটা সামনে থেকে আপনাদেরকে দেখালাম। তো তারপর এলাম বোলপুর, আর এলাম শিবদুর্গা। বোলপুরের একটি প্রসিদ্ধ দোকান যেটা আমার খুব প্রিয়। তো এখানে একজনের, খুব প্রিয় একজনের জন্য একটা শাড়ি দেখছি, তাকে গিফট দেওয়ার আছে, তার আজ পার্টে, তো সেখানেই যাওয়ার আছে আমাদের সকলের নিমন্ত্রণ। তো দেখছি আমাদের প্রিয় দিদির জন্য শাড়ি, সামনে যেহেতু পুজো আসন্ন, তো সেই উপলক্ষে কিন্তু পুজোর যে সমস্ত শাড়ি, ইউনিক শাড়ি কালেকশন সমস্ত কিন্তু চলে এসছে। আর আমাদেরকেও কিন্তু তারা, মানে পরিচিত দোকান যেহেতু, তো একটা একটা করে দেখাচ্ছিলো। তো আমরা তাদের সময় নষ্ট না করে মেন যেটা আমরা দেখতে এসেছি তার সাথে কিন্তু টুকটাক দেখে নিয়েছি, মানে দেখাচ্ছিলো, ভালো লাগছে। শাড়ি কার না ভালো লাগে বলুন তো দেখতে। তো এখানে দেখছিলাম এই শাড়িগুলো বেশ ইউনিক, ভীষণ সুন্দর, কালারগুলো এত সুন্দর, মানে সব বয়স নির্বিশেষে কিন্তু প্রত্যেককেই এই শাড়িগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে। আর স্পেশালি কালারটি মানে এত ভালো, যেহেতু অনেকেই শাড়ি ভালোবাসেন আমার মতো, তো বাইরে কোথাও গেলে পরে কিন্তু অনুষ্ঠান বাড়ি বা যাই হোক, এই শাড়ির কিন্তু জুড়ি মেলা ভার। তো এই শাড়িটি কিন্তু দিদির জন্য ভীষণভাবে পছন্দ হলো। তো তার বাইরেও দেখুন দেখাচ্ছিলো দোকান থেকে এই শাড়িগুলো পুজোতে ইউনিক পুরো এসছে এখানে নতুন, তো দামও প্রায় রিজনেবল প্রাইসেই। তো আপনারা এলে পরে কিন্তু অবশ্যই শিবদুর্গাতে আসবেন, খুব ভালো লাগবে। তো যেহেতু সবাই দেখুন মানে রিজনেবল প্রাইসে কিন্তু সকলেই কিন্তু ভীষণ ভ্যারাইটি খোঁজে, তো তার জন্য কিন্তু আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। এই শাড়িগুলো তাই ভীষণ সুন্দর, আর ক্যাটালগ রয়েছে সামনে, শাড়িগুলো পরলে এরকম লাগবে দেখতে। এগুলো পার্টিওয়্যার, বিয়ে বাড়ি পারপাস কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু শাড়িগুলো কিন্তু অসাধারণ ইউনিক, ভীষণ ভালো লাগছিলো দেখতে। শুধু শাড়ি নয়, বিভিন্ন রকম কালেকশন রয়েছে, ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন রকম সকলের, বৃদ্ধ সকলেরই পাবেন, সকল মানে একদম পুরো বিপুল সম্ভার যাকে বলে। তো আজ যাচ্ছি হলো দিদির বাড়ি, আর এই হচ্ছে দিদির অ্যাপার্টমেন্ট যেটা শান্তিনিকেতন গুরুপল্লির মধ্যে অবস্থিত। ভীষণ মানে প্রপার শান্তিনিকেতন বলতে যেটা বোঝায় সেটা হলো এই গুরুপল্লি, ভীষণ শান্ত এলাকা। আর এখানে বিভিন্ন রকমের গুণী মানুষেরা, যে যেহেতু যাইব হলো সরকারি কলেজের প্রফেসর, বুঝতেই পারছেন যে কতটা মানে মান, তো বুঝতেই পারছেন। তো যাই হোক, সেই মানে সেই রকম মানুষজনেরা কিন্তু এই গুরুপল্লির মতো এলাকায় থাকেন, একটা বেশ শান্তিনিকেতনের পপুলার, একটা রিচ, ফেমাস একটি জায়গা। তো দিদির বাড়ি এলাম, তো এখানে বসে আমরা চা খাচ্ছি দিদির ঘরে বসে, ভীষণ ভালো লাগছে। আজ দিদির জন্মদিন, তো সাথে কেক আনা হয়েছে, কিন্তু আজ আমরা কিন্তু চলে যাব, মানে খাওয়া দাওয়া করি কিন্তু আমাদেরকে আজ চলে যেতে হবে। সেইভাবে আমরা খুব একটা বেশ সময় হয়তো কাটাতে পারলাম না, কিন্তু যে মানে যে যে সময়টাই ছিলাম, থাকলাম বা আমরা কাটাই, সেই সময়টা কিন্তু ভীষণ ইউনিক, ভীষণ ভালো, অথেন্টিক আমরা সময় কাটাই সবাই মিলে। আর দিদি প্রচুর কিছু রান্নার আয়োজন করেছিল, মানে বলে ভাষা নেই আমার, যে ফ্রাইড রাইস করেছিল, চিলি চিকেন, মাটন বানিয়েছিল, দই ছিল, স্যালাড, পাঁপড়, মিষ্টি, মানে বিভিন্ন রকম, মানে খেয়ে উঠতে পারলেই হলো। তো যাই হোক, আমরা এইভাবে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদার, একটা সব রকম মিলিয়ে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবাঞ্ছিত কমেন্ট কিন্তু একদমই কাম্য নয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবারও দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।